আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো এবং ঘরে আছো। বর্তমান পরিস্থিতিতে তোমরা সকলেই স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে চলছো। তোমরা যে যেখান থেকে এই লাইভ ক্লাসে যুক্ত আছো, সবাইকে শুভেচ্ছা। আজ আমি ষষ্ঠ পর্বের থার্মোডিনামিক্স অ্যান্ড হিট ইঞ্জিন এই বিষয়টির চ্যাপ্টার 13, আন্ডারস্ট্যান্ড দ্য ফিচার্স অফ ডিজেল ইঞ্জিন, এর আরও কিছু বিষয় আলোচনা করব। আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবা। এটা আমার 12th সেশন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি আমার প্রেজেন্টেশন অংশে চলে যাচ্ছি। ওয়েলকাম টু আওয়ার প্রেজেন্টেশন সেশন 12। থার্মোডিনামিক্স অ্যান্ড হিট ইঞ্জিন 6706 1, 6 সেমিস্টার, মেকানিক্যাল ডিপার্টমেন্ট, চ্যাপ্টার 13, আন্ডারস্ট্যান্ড দ্য ফিচার্স অফ ডিজেল ইঞ্জিন, প্রেজেন্টেড বাই ইঞ্জিনিয়ার জান্নাতুল ফেরদৌসি, ইনস্ট্রাক্টর মেকানিক্যাল, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। লার্নিং আউটকাম চ্যাপ্টার 13, ডিজেল ইঞ্জিন সিস্টেম, পার্টস অফ ডিজেল ফুয়েল সিস্টেম, নো অ্যাবাউট ইঞ্জেকশন পাম্পস, ফুয়েল ইঞ্জেক্টর, পারপোজ অফ ডিজেল ফুয়েল সিস্টেম, নো অ্যাবাউট কুলিং সিস্টেম, এয়ার কুলিং সিস্টেম, ওয়াটার কুলিং সিস্টেম, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ওয়াটার কুলিং সিস্টেম, ইঞ্জিন স্টার্টিং সিস্টেম, টার্বোচার্জার্স অ্যান্ড সুপার চার্জার্স। ডিজেল ইঞ্জিন সিস্টেম। ডিজেল ইঞ্জিনে সাধারণত নিম্নলিখিত সিস্টেমগুলো থাকে: 1 ফুয়েল সিস্টেম, 2 কুলিং সিস্টেম, 3 লুব্রিকেটিং সিস্টেম, 4 স্টার্টিং সিস্টেম, 5 ইনটেক সিস্টেম, 6 এক্সস্ট সিস্টেম। পার্টস অফ ডিজেল ফুয়েল সিস্টেম। শিক্ষার্থীরা, ডিজেল ফুয়েল সিস্টেম নিম্নলিখিত অংশসমূহ নিয়ে গঠিত: 1 ফুয়েল ট্যাঙ্ক, 2 ফুয়েল ফিল্টার, 3 ফুয়েল ফিড পাম্প, 4 ফুয়েল ইঞ্জেকশন পাম্প, 5 ফুয়েল ইঞ্জেক্টর, 6 ফুয়েল লাইন, 7 ওভারফ্লো লাইন। শিক্ষার্থীরা, এখন আমরা ডিজেল ফুয়েল সিস্টেমের বিভিন্ন অংশসমূহ সম্পর্কে বিস্তারিত জানব। ফুয়েল ট্যাঙ্ক জ্বালানি তেলের প্রধান আধার হিসাবে ব্যবহৃত হয়। ফুয়েল ট্যাঙ্ক 2টি পৃথক পাইপলাইন ট্যাঙ্কে যুক্ত থাকে, একটি ফুয়েল ফিড লাইন এবং অপরটিকে রিটার্ন লাইন বা লিক অফ লাইন বলে। ফুয়েল ফিড লাইনের মাধ্যমে ফুয়েল বিভিন্ন উপাংশে ভিতর দিয়ে ইঞ্জেক্টরে প্রেরণ করে। রিটার্ন লাইন দিয়ে ইঞ্জেক্টর থেকে অতিরিক্ত জ্বালানি ট্যাঙ্কে ফিরে আসে। দীর্ঘদিন জ্বালানি রাখার পর ট্যাঙ্কের তলদেশে তলানি ও পানি জমা হয়। ওই তলানি ও পানি বের করে ফেলার জন্য ট্যাঙ্কের তলদেশে একটি ড্রেন প্লাগ থাকে। ট্যাঙ্কে জ্বালানি প্রবেশ করার জন্য একটি প্রবেশ পথ থাকে এবং একটি ক্যাপের সাহায্যে প্রবেশ পথ আটকিয়ে রাখা হয়। ফুয়েল ফিল্টার ডিজেল ইঞ্জিন ফুয়েল সিস্টেমের প্রতিটি অংশ অত্যন্ত সূক্ষ্মভাবে মেশিনিং ও ফিনিশিং করা হয়, ফলে সামান্য ধুলোবালি বা ওই জাতীয় ময়লা বস্তু সূক্ষ্ম যন্ত্রাংশের মারাত্মক ক্ষতি করতে পারে বা ইঞ্জেক্টরের নজল হোল আটকে দিতে পারে। তাই ডিজেল ইঞ্জিনের ফুয়েল সিস্টেমে এক বা একাধিক ফুয়েল ফিল্টার সংযুক্ত থাকে। ফুয়েল সিস্টেমে 2টা ফিল্টার থাকে, প্রথমটিকে প্রাইমারি ফিল্টার এবং দ্বিতীয়টিকে সেকেন্ডারি ফিল্টার বলে। ফুয়েল ফিড পাম্প প্রেশার ফিড ফুয়েল সিস্টেমে ট্যাঙ্ক থেকে জ্বালানি হাই প্রেশার পাম্পে প্রেরণ করার জন্য ট্যাঙ্ক ও হাই প্রেশার পাম্পের মাঝে একটি পাম্প সংযুক্ত থাকে। এ পাম্প সাধারণত হাই প্রেশার পাম্পের বডির সাথে সংযুক্ত থাকে। ফুয়েল ফিড পাম্প ডায়াফ্রাম বা প্লাঞ্জার টাইপ হতে পারে। ডায়াফ্রাম টাইপ ফিড পাম্পের চাপ 30 কিলোনিউটন পার মিটার স্কোয়ার এবং প্লাঞ্জার টাইপ ফিড পাম্পের চাপ 100 কিলোনিউটন পার মিটার স্কোয়ার হয়ে থাকে। ডিজেল ফুয়েল সিস্টেম থেকে বাতাস বের করার জন্য ফুয়েল ফিড পাম্পের সাথে একটি হ্যান্ড প্রাইমার থাকে। শিক্ষার্থীরা,
আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টসে জানাতে পারো। ফুয়েল ইঞ্জেকশন পাম্প বা হাই প্রেশার পাম্প। ফুয়েল ইঞ্জেকশন পাম্পের প্রধান কাজ হলো উচ্চ চাপে জ্বালানিকে ইঞ্জেক্টরে সরবরাহ করা এবং ইঞ্জেক্টরের সহায়তায় সূক্ষ্ম কণা আকারে দহন প্রকোষ্ঠে স্প্রে করা, যাতে দ্রুত ও মসৃণভাবে দহনক্রিয়া সম্পন্ন হয়। হাই প্রেশার পাম্পে একটি প্লাঞ্জার থাকে যা ব্যারেলের মধ্যে রেসিপ্রোকেটিং গতিতে উপরে নিচে যাতায়াত করে। ক্যামের চাপে প্লাঞ্জার উপরে ওঠে এবং স্প্রিংয়ের টানে নিচে নামে। একটি ঘূর্ণায়মান ধরনের জ্বালানি ইঞ্জেকশন পাম্প বৃত্তাকারে পাম্পের চারপাশে সাজানো জ্বালানো ফিটিংগুলোর সাথে সংযুক্ত থাকে। একটি ইনলাইন প্রকারের জ্বালানি ইঞ্জেকশন পাম্প আয়তাকার বা বর্গক্ষেত্রযুক্ত আকারে সোজা লাইনে সাজানো জ্বালানি ফিটিংসের সাথে থাকে। ফুয়েল ইঞ্জেক্টর। শিক্ষার্থীরা, ফুয়েল ইঞ্জেক্টর ডিজেল ইঞ্জিন ফুয়েল সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ অংশ। ইঞ্জেক্টর জ্বালানিকে সূক্ষ্ম কণায় পরিণত করে দহন প্রকোষ্ঠে স্প্রে করে, একে অ্যাটোমাইজারও বলা হয়। একটি ইঞ্জেক্টরের বিভিন্ন অংশ এখানে দেখানো হয়েছে। আনুভূমিক পাইপের মাধ্যমে হাই প্রেশার পাম্প থেকে আগত উচ্চ চাপের জ্বালানি নজল ভালভের নিচের কলারে কৌণিক স্থানে চাপ প্রয়োগ করে, তখন স্প্রিংকে সংকুচিত করে নজল ভালভ উপরে উঠে আসে এবং জ্বালানিকে সূক্ষ্ম কণাকারে নজল হোল দিয়ে দহন প্রকোষ্ঠে স্প্রে হতে দেয়। জ্বালানি স্প্রে হওয়ায় নজল ভালভের কলারে চাপ থাকে না, ফলে স্প্রিংয়ের চাপে নজল ভালভ তার সিটের উপর দৃঢ়ভাবে বসে যায় এবং স্প্রে হোল বন্ধ করে দেয়। উলম্ব স্পিন্ডল এর পাশ দিয়ে লিক করে ফিরে আসা ফুয়েল বা জ্বালানি পাইপ দিয়ে ট্যাঙ্কে চলে আসে। ডিজেল ফুয়েল সিস্টেমের সর্বশেষ অংশ ফুয়েল লাইন। ফুয়েল লাইন ডিজেল ইঞ্জিনের ফুয়েল সরবরাহের লাইন বা টিউবগুলো অনেক বেশি মজবুত করে তৈরি, কারণ ফুয়েল লাইন দিয়ে উচ্চ চাপে ফুয়েল সরবরাহ করা হয়। ডিজেল ইঞ্জিনের ফুয়েল লাইনগুলো সাধারণত স্টিলের তৈরি হয়, কখনো কখনো আবার তামারও তৈরি হয়ে থাকে। পারপোজ অব ডিজেল ফুয়েল সিস্টেম। শিক্ষার্থীরা, কতগুলো উদ্দেশ্য সাধনের জন্য ডিজেল ফুয়েল সিস্টেম খুব সূক্ষ্মভাবে তৈরি করা হয়। ডিজেল ফুয়েল সিস্টেমের উদ্দেশ্যগুলো: জ্বালানিকে ফিল্টার দিয়ে পরিশ্রুত করে, ইঞ্জিনের স্পিড এবং লোড অনুসারে জ্বালানি সঠিক পরিমাণে সরবরাহ করে, সাইকেলের নির্ধারিত সময়ে জ্বালানি ইঞ্জেক্ট করে, চার ইঞ্জেক্টর সঠিক হারে জ্বালানি ইঞ্জেক্ট করে, পাঁচ কম্বাসন চেম্বারে চাহিদা অনুযায়ী জ্বালানি ক্ষুদ্র কণার আকারে স্প্রে করে, ইঞ্জেকশন অতি দ্রুত আরম্ভ শেষ হয় যাতে জ্বালানি ফোটা ফোটা আকারে না পড়ে। আমরা এখন কুলিং সিস্টেম দেখব। কুলিং সিস্টেম, শিক্ষার্থীরা, ইঞ্জিনের বিভিন্ন অংশে ওকে অতি উত্তাপজনিত ক্ষতির হাত থেকে রক্ষা করে অপারেটিং তাপমাত্রায় ইঞ্জিন পরিচালনা করাই কুলিং সিস্টেমের কাজ। হোয়াই কুলিং সিস্টেম ইজ নেসেসারি ইন অ্যান আইসি ইঞ্জিন, অর্থাৎ আইসি ইঞ্জিনে কুলিং সিস্টেমের প্রয়োজনীয়তা। ইঞ্জিনের অভ্যন্তরে তাপমাত্রা 4000 ডিগ্রি ফারেনহাইট এর উপরে উঠতে পারে। পিস্টনগুলো এবং এই জাতীয় উচ্চ তাপমাত্রা ইঞ্জিনের অংশগুলিতে মারাত্মক চাপ ফেলে, ধাতব প্রসারিত হয় এবং লুব্রিকেন্ট পাতলা হয়ে যায়। যদি তাপ এড়ানো না যায় সিলিন্ডারগুলোতে চরম চাপের সৃষ্টি হয়। ওভারহিটিং জ্বলনের অন্যতম একটি বিপদ। এটি যখন ঘটে ইঞ্জিনটি তার চেম্বারে তৈরি হওয়া তাপ থেকে মুক্তি না পেলে তা ভেঙে যেতে পারে, অর্থাৎ ইঞ্জিন অংশগুলোর ওভারহিটিং এর ফলে ইঞ্জিন ভেঙে যেতে পারে।
সুতরাং এটি অবশ্যই ঠান্ডা করা প্রয়োজন। ইল ইফেক্ট অফ ওভারহিটিং। ওভারহিটিংয়ের খারাপ প্রভাবগুলো তৈলাক্তকরণ, তেল বাষ্পীভবন, তাপ চাপ স্থাপন, খাঁজ থেকে পিস্টনের রিং স্টিকিং, পিস্টন ক্রাউন পোড়ানো, নিষ্কাশন ভাল বার্ন এবং ওয়ার্পিং। টাইপস অফ কুলিং সিস্টেমস। শিক্ষার্থীরা অতিরিক্ত তাপ ইঞ্জিনের উপাদানগুলো দ্বারা সঞ্চালিত হয়ে শীতলীকরণের মাধ্যমে অবশেষে বায়ুমণ্ডলে পৌঁছে দেওয়াকে কুলিং সিস্টেম বলে। কুলিং সিস্টেম প্রধানত দুই প্রকার, ডাইরেক্ট কুলিং বা এয়ার কুলিং সিস্টেম, ইনডাইরেক্ট কুলিং বা ওয়াটার কুলিং সিস্টেম বা লিকুইড কুলড সিস্টেম। ওয়াটার কুলিং সিস্টেমকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, থার্মোসাইফন সিস্টেম, ইভাপোরেটিভ কুলিং সিস্টেম, ফোর্স সার্কুলেশন কুলিং সিস্টেম। ইঞ্জিন কুলিং সিস্টেম এয়ার, এর চিত্র আমরা দেখতে পাচ্ছি। এয়ার কুল সিস্টেম, আমরা এখন এয়ার কুল সিস্টেম সম্পর্কে জানব। ইঞ্জিনে ইঞ্জিনের বাইরের পরিধিতে মেটাল ফিন থাকে, তাপ ফিন থেকে বায়ুমণ্ডলে প্রবাহিত হয়। শিক্ষার্থীরা এয়ার কুলিং সিস্টেমে ইঞ্জিনের উত্তপ্ত স্থানের যেমন সিলিন্ডার ওয়াল এবং হেডের চারিদিকে বায়ুমণ্ডলে বাতাস অবিরাম প্রবাহের মাধ্যমে অতিরিক্ত তাপ বায়ুমণ্ডলে অপসারণ করে। সিলিন্ডার এবং হেডের চারদিকে ফিন্স এবং ফ্লাঞ্জ লাগিয়ে ধাতব অংশের ক্ষেত্রফল বাড়িয়ে দেওয়া হয়। এতে অধিক জায়গা বাতাসের সংস্পর্শে এসে তাপ স্থানান্তরের হার বাড়িয়ে দেয়, ফলে কুলিং দক্ষতা বৃদ্ধি পায়। ইঞ্জিনের ফিন্সগুলোতে বাতাস লেগে উত্তপ্ত হয়ে উপরে উঠে যায় এবং ঠান্ডা বাতাস আবার ফিন্সের সংস্পর্শে আসে। এভাবে বাতাস প্রবাহের স্রোত সৃষ্টি হয়। ছোট ছোট ইঞ্জিন যেমন মোটরসাইকেল, স্কুটার, ভাইব্রেটর মেশিন ইত্যাদিতে এয়ার কুলিং সিস্টেম ব্যবহার করা হয়। মোবাইল ইঞ্জিনে সম্ভবগতির কারণে বায়ু প্রবাহের সৃষ্টি হয়। প্রত্যক্ষ বায়ু সঞ্চালনের জন্য কোনো কোনো ইঞ্জিনের ক্র্যাঙ্কশ্যাফ্টের এক প্রান্তে ফ্যান বা ব্লোয়ার সংযোগ করা থাকে। বায়ু প্রবাহ যাতে সরাসরি সিলিন্ডারের দিকে ফিন্সের উপর দিয়ে প্রবাহিত হতে পারে, সেজন্য সিলিন্ডার ঘিরে ডাক বা বাফল ব্যবহার করা হয়। হিট ডিসিপেটিং ক্যাপাসিটি ডিপেন্ডস অন দ্য ফলোয়িং, অর্থাৎ এয়ার কুলিং সিস্টেমে তাপ অপসারণের পরিমাণ কতগুলো বিষয়ের উপর নির্ভর করে। সেগুলো হচ্ছে আকার আকৃতি এবং ফিন্সের ব্যবধানের উপর নির্ভর করে, বাতাসের সংস্পর্শে আসা ধাতব তলের ক্ষেত্রফলের উপর, বাতাস প্রবাহের হারের উপর, উত্তপ্ত ধাতব তল এবং বায়ুমণ্ডলের তাপমাত্রার পার্থক্যের উপর, উত্তপ্ত ধাতব তলে তাপ পরিবহন ক্ষমতার উপর নির্ভর করে। মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ এয়ার কুলিং। মেরিটসগুলো, ইঞ্জিনের ওজন হ্রাস করে, উৎপাদনে সস্তা, তিন সামগ্রিক আকার হ্রাস করে, চার অত্যন্ত ঠান্ডা আবহাওয়ায় চালু করা সম্ভব। পক্ষান্তরে ডিমেরিটস, মেকানিক্যাল নয়েজ বেশি, বহু সিলিন্ডার ইঞ্জিনে উপযোগী নয়। ইঞ্জিন কুলিং সিস্টেম ওয়াটার, এর চিত্র আমরা দেখতে পাচ্ছি। থার্মোসাইফন ওয়াটার কুলিং সিস্টেম। শিক্ষার্থীরা, আমরা এখন থার্মোসাইফন ওয়াটার কুলিং সিস্টেম দেখব এবং জানব। থার্মোসাইফন কুলিং সিস্টেমে পানি সঞ্চালনের জন্য কোনো পাম্প থাকে না। ইঞ্জিনের ওয়াটার জ্যাকেটের পানি উত্তপ্ত হয়ে হালকা হয় এবং হোস পাইপের মাধ্যমে রেডিয়েটরে চলে যায়। উত্তপ্ত পানি রেডিয়েটরের পাখার বাতাসে ঠান্ডা হয়। পানি ঠান্ডা হয়ে ভারী হওয়ার জন্য আপন ওজনের নিচের দিকে, অর্থাৎ রেডিয়েটর থেকে ইঞ্জিনে চলে যায়।
এভাবে অনবরত পানি কুলিং সিস্টেমে সঞ্চালিত হতে থাকে। থার্মোসাইফন কুলিং সিস্টেমে রেডিয়েটর সিলিন্ডার লেভেলের উপরে অবস্থান করে। সন্তোষজনকভাবে কুল্যান্ট প্রবাহের জন্য রেডিয়েটর হেডার ট্যাঙ্কের উপরের লেভেল পর্যন্ত সর্বক্ষণ পানি থাকা প্রয়োজন। ইঞ্জিন থেকে ফিরে আসা পানি ঠান্ডা হয়ে উপরের ট্যাঙ্ক থেকে রেডিয়েটর কোরের মাধ্যমে নিচে ট্যাঙ্কে এসে জমা হয়। রেডিয়েটর কোরের প্যাসেজ বড় করে তৈরি করা হয় যাতে পানি প্রবাহের সময় বাধাগ্রস্ত না হয়। এ সিস্টেম ছোট এবং স্টেশনারি ইঞ্জিনের জন্য উপযোগী। বর্তমানে এ ধরনের কুলিং সিস্টেম দেখা যায় না। অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অব থার্মোসাইফন সিস্টেম। থার্মোসাইফন কুলিং সিস্টেমের সুবিধাসমূহ। এ পদ্ধতি অত্যন্ত সহজ সরল, এর প্রাথমিক খরচ কম। অসুবিধাসমূহ: থার্মোসাইফন পদ্ধতিতে পানির প্রবাহ নিশ্চিত নয়। এ পদ্ধতিতে পানির প্রবাহ শুধুমাত্র লোডের সমানুপাতিক। এতে বড় মাপের ওয়াটার প্যাসেজ ও জ্যাকেটের প্রয়োজন হয়। রেডিয়েটর হেডার ট্যাঙ্ক অবশ্যই ওয়াটার জ্যাকেট থেকে উঁচু অবস্থানে রাখতে হয়। ফোর্স সার্কুলেশন কুলিং সিস্টেম। শিক্ষার্থীরা, প্রেশার ফিড বা ফোর্স সার্কুলেশন ওয়াটার কুলিং সিস্টেম থার্মোসাইফন কুলিং সিস্টেমের প্রায় অনুরূপ। এতে একটি সেন্ট্রিফিউগাল পাম্পের সাহায্যে ইঞ্জিন এবং রেডিয়েটরের মধ্যে পানি সঞ্চালনের ব্যবস্থা থাকে। বেল্টের সাহায্যে ক্র্যাঙ্কশ্যাফ্ট থেকে শক্তি পেয়ে পাম্প পরিচালিত হয়। পাম্প রেডিয়েটরের লোয়ার ট্যাঙ্ক থেকে অপেক্ষাকৃত ঠান্ডা পানি গ্রহণ করে উচ্চ চাপে ইঞ্জিনের ওয়াটার জ্যাকেটে সরবরাহ করে। সিলিন্ডারের চারপাশ ও ইঞ্জিন হেডের ওয়াটার জ্যাকেটের ভেতর দিয়ে পাম্পের চাপে পানি প্রবাহিত হওয়ার সময় ইঞ্জিন সিলিন্ডার হেড এবং ভালভ থেকে তাপ সংগ্রহ করে রেডিয়েটরের আপার ট্যাঙ্কে চলে যায়। রেডিয়েটরের আপার ট্যাঙ্ক থেকে লোয়ার ট্যাঙ্কে যখন পানি প্রবাহিত হয় তখন ফ্যানের সাহায্যে পানি ঠান্ডা হয়। ওয়াটার কুলিং সিস্টেম সাধারণত কয়েকটি অংশ নিয়ে গঠিত। রেডিয়েটর, থার্মোস্ট্যাট ভালভ, ওয়াটার পাম্প, ফ্যান, ওয়াটার জ্যাকেট, অ্যান্টিফ্রিজ মিক্সচার। শিক্ষার্থীরা, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অব এয়ার কুলিং সিস্টেম এবং ওয়াটার কুলিং সিস্টেম, এই প্রশ্নগুলো তোমরা বেশি করে পড়বা, এগুলো আসে। অ্যাডভান্টেজ অব ওয়াটার কুলিং সিস্টেম। অ্যাডভান্টেজ: পানি তাপ স্থানান্তর সহ বাতাসের তুলনায় অনেক গুণ বেশি, তাই ওয়াটার কুলিং ইঞ্জিনের ডিজাইন আটসাট হয়ে থাকে। পানির আপেক্ষিক তাপ উচ্চ হওয়ার জন্য ওয়াটার কুলিং সিস্টেম ইঞ্জিনের অতি উত্তপ্ত স্থান হতে অধিক পরিমাণ তাপ গ্রহণ করতে সক্ষম। এতে ওভারহিটিং জনিত অসুবিধা কম দেখা যায়। ওয়াটার কুল ইঞ্জিন যানবাহনের যে কোনো স্থানে স্থাপন করা যায়। এয়ারকুল ইঞ্জিন অপেক্ষা ওয়াটার কুল ইঞ্জিনের আয়তনিক দক্ষতা বেশি। অ্যাডভান্টেজেস অব ওয়াটার কুলিং সিস্টেমস। ডিসঅ্যাডভান্টেজেস: রেডিয়েটর, পাম্প ইত্যাদির প্রয়োজন বৃদ্ধায় ওজন এবং ইঞ্জিনের মাপ বেড়ে যায়। ওয়াটার কুল ইঞ্জিনে বেশি রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয়। বেশি ঠান্ডা আবহাওয়ায় অ্যান্টিফ্রিজ সলিউশনের প্রয়োজন হয়, যার কারণে অনেক সময় পানিতে জ্বালানির তাপ স্থানান্তর ক্ষমতা কমিয়ে দেয়। ওয়ার্ম আপ দেরিতে হয়, ফলে সিলিন্ডার ক্ষয় বেশি হয়। পাম্প পরিচালনার জন্য এয়ারকুল অপেক্ষা বেশি শক্তি ব্যয় হয়। ওয়াটার পাম্প, আমরা ওয়াটার পাম্প সম্পর্কে জানব। ওয়াটার পাম্পের উদ্দেশ্য কুল্যান্ট সার্কুলেট করা। পাম্পে একটি ইম্পেলার রয়েছে যা একটি শ্যাফ্টে লাগানো হয় এবং পাম্প কেসিংয়ে আবদ্ধ থাকে। ইম্পেলার টাইপ পাম্প সামনের দিকে মাউন্ট করা থাকে। পাম্প কেবল বেলগুলির পাম্প
কেসিং এ ইনলেট এবং আউটলেট থাকে। পাম্প কেবল কেবল বেল্টগুলির মাধ্যমে ইঞ্জিন আউটপুট শ্যাফ্টের মাধ্যমে চালিত হয়, এটা চলতে পানি পাম্প করতে হয়। রেডিয়েটর, শিক্ষার্থীরা রেডিয়েটর কুলিং সিস্টেমের প্রধান অংশ। রেডিয়েটরের ইনার কোরের ভিতর তরল থাকে এবং এটা কুলিং ফিন্সের মধ্যে তাপ স্থানান্তর করে, যা কুলার থেকে তাপকে কার্যকরভাবে সরিয়ে দেয়। রেডিয়েটরের চিত্র দেখতে পাচ্ছি আমরা। রেডিয়েটর, রেডিয়েটর এক ধরনের হিট এক্সচেঞ্জার। রেডিয়েটর গরম পানিকে সরাসরি কুলিং ফ্যানের বাতাসের সাহায্যে ঠান্ডা করে ইঞ্জিনে প্রেরণ করে। বেশিরভাগ আধুনিক গাড়ি অ্যালুমিনিয়াম রেডিয়েটর ব্যবহার করে। এই রেডিয়েটরগুলো চ্যাপ্টা অ্যালুমিনিয়াম টিউবগুলোতে পাতলা অ্যালুমিনিয়ামের ফিন দিয়ে ব্রেজিং করে তৈরি। কুল্যান্ট একটি সমান্তরাল বিন্যাসে মাউন্ট করা অনেকগুলো টিউবের মাধ্যমে ইনলেট থেকে আউটলেটে প্রবাহিত হয়। ফিনগুলি টিউবগুলি থেকে তাপ পরিচালনা করে এবং এটি রেডিয়েটরের মধ্য দিয়ে প্রবাহিত বাতাসে স্থানান্তরিত করে। রেডিয়েটর মূলত একটি উপরের ট্যাঙ্ক এবং নিম্ন ট্যাঙ্ক নিয়ে গঠিত এবং তাদের মধ্যে একটি কোর থাকে। উপরের ট্যাঙ্কটি একটি পাইপ দ্বারা ইঞ্জিন জ্যাকেট থেকে পানির আউটলেটগুলির সাথে সংযুক্ত এবং নিম্ন ট্যাঙ্কটি পাইপের সাহায্যে পানির পাম্পের মাধ্যমে জ্যাকেট খাঁজির সাথে সংযুক্ত করা হয়। দুই ধরনের কোর আছে, এক টিউবুলার, দুই সেলুলার। গিল টাইপ রেডিয়েটর, রেডিয়েটর কোরের মধ্য দিয়ে যখন পানি প্রবাহিত হয় তখন একটি ফ্যান দ্বারা আংশিকভাবে গাড়ির ফরওয়ার্ডিং মোশন দ্বারা বায়ু প্রবাহ ডেভেলপ করে। ওয়াটার প্যাসেজ এবং এয়ার প্যাসেজের মধ্য দিয়ে শীতলীকরণের উদ্দেশ্যে পানি এবং বাতাস প্রবাহিত হয়। রেডিয়েটর সাধারণত তামা এবং পিতল দিয়ে এবং এদের সমন্বয়ে তৈরি হয়। ইঞ্জিন স্টার্টিং সিস্টেম, অন্তর্দহন ইঞ্জিন সমূহের ক্র্যাঙ্কশ্যাফ্ট ঘুরিয়ে এর গুরুত্বপূর্ণ সাহায্যকারী পদ্ধতি সমূহের সচল করে সিলিন্ডার কমপক্ষে একটি পাওয়ার স্ট্রোক সম্পাদন না করা পর্যন্ত ইঞ্জিন স্টার্ট হয় না। তাই কোনো বাইরের শক্তি দিয়ে প্রাথমিকভাবে রেসিপ্রোকেটিং পিস্টন ইঞ্জিনকে 100 RPM এবং রোটারি ইঞ্জিনকে 100 RPM এর অধিক RPM এ ঘোরানোর প্রয়োজন হয়। ইঞ্জিন স্টার্ট করার জন্য শক্তি সরবরাহ করার পদ্ধতি বা ব্যবস্থাপনাকে ইঞ্জিনের স্টার্টিং পদ্ধতি বলে। এটা ইঞ্জিনের অতি প্রয়োজনীয় সাহায্যকারী পদ্ধতি। পূর্বের ন্যায় সকল ধরনের ইঞ্জিনকে স্টার্ট করার জন্য ক্র্যাঙ্কশ্যাফ্টের সাথে বিশেষ ধরনের হাতল লাগিয়ে ক্র্যাঙ্কশ্যাফ্টকে শারীরিক শক্তি দিয়ে ঘুরিয়ে ইঞ্জিনকে স্টার্ট করা হতো। এ ধরনের পদ্ধতি বড় ধরনের ইঞ্জিনের ক্ষেত্রে খুবই অসুবিধাজনক। এই পদ্ধতিতে ইঞ্জিনকে স্টার্ট করার বেশ সময় ব্যয় হয় এবং যথেষ্ট পরিশ্রম সাপেক্ষ। বর্তমানে ছোট ছোট ইঞ্জিন ব্যতীত বড় ধরনের ইঞ্জিন স্টার্ট করতে বিভিন্ন ধরনের উন্নত পদ্ধতি ব্যবহৃত হচ্ছে। ইঞ্জিন স্টার্টিং সিস্টেম, ইঞ্জিনের আকার, আকৃতি, ক্ষমতা ইত্যাদির উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের স্টার্টিং পদ্ধতি ব্যবহৃত হয়। বিভিন্ন ধরনের স্টার্টিং পদ্ধতিগুলো হচ্ছে, এক মেকানিক্যাল স্টার্টিং সিস্টেম, দুই ক্র্যাঙ্কিং মোটর স্টার্টিং সিস্টেম, তিন পাইলট ইঞ্জিন স্টার্টিং সিস্টেম, চার কম্প্রেসড এয়ার স্টার্টিং সিস্টেম, তারপরে পাঁচ ক্যারিজ স্টার্টিং সিস্টেম, সরি কার্টিজ স্টার্টিং সিস্টেম, টার্বোচার্জার অ্যান্ড সুপারচার্জার। সুপারচার্জার বলতে আমরা বুঝি যে যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলে চাপের চেয়ে অধিক চাপে ইঞ্জিন সিলিন্ডারে বাতাস বা বাতাস ও জ্বালানির মিশ্রণ প্রবেশ করানো হয়, তাকে সুপারচার্জার বলে। সুপারচার্জারের গতি ইঞ্জিনের গতির চেয়ে 2 থেকে 3 গুণ বেশি হয়ে থাকে।
ইঞ্জিন চলতে শুরু করলে সুপারচার্জারের রোটর দুটি পরস্পর বিপরীত দিকে ঘুরতে থাকে এবং বাইরের বাতাস টেনে চাপ যুক্ত করে ইঞ্জিন সিলিন্ডারে সরবরাহ করে। টার্বোচার্জার, যদি কোনো সেন্ট্রিফিউগাল সুপারচার্জারকে এক্সস্ট টারবাইনের সাথে যুক্ত করে এক্সস্ট গ্যাসের বেগে পরিচালিত করা হয় তবে তাকে টার্বোচার্জার বলে। টার্বোচার্জার মূলত দু ধরনের হয়ে থাকে, কনস্ট্যান্ট প্রেশার টার্বোচার্জার, পালস টার্বোচার্জার। শিক্ষার্থীরা, আশা করি এতক্ষণ তোমরা আমার সাথে লাইভ ক্লাসে যুক্ত ছিলে। এখন আমি তোমাদের চ্যাপ্টার 13 এর আজকের আলোচ্য বিষয় থেকে কিছু হোমওয়ার্ক দিচ্ছি, এগুলো তোমরা খাতায় লিখে ফেলবা। চ্যাপ্টার 13 থেকে হোমওয়ার্কগুলো হচ্ছে: 1. ডিজেল ফুয়েল সিস্টেম কি কি অংশ নিয়ে গঠিত। 2. ডিজেল ফুয়েল সিস্টেমের উদ্দেশ্যগুলো লেখো। 3. এয়ার কুলিং সিস্টেম বর্ণনা করো। 4. থার্মোসাইফন ওয়াটার কুলিং সিস্টেম বর্ণনা করো। 5. প্রেশার ফিড ওয়াটার কুলিং সিস্টেম বর্ণনা করো। 6. এয়ার কুলিং সিস্টেম ও ওয়াটার কুলিং সিস্টেমের সুবিধা অসুবিধাগুলো লেখো। এটি একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। 7. টার্বোচার্জার ও সুপারচার্জার বর্ণনা করো। এগুলো সবই আমি আজ আমার লেকচারে তোমাদেরকে ধারণা দিয়েছি। আগামী ক্লাসে আমরা চ্যাপ্টার 14 আলোচনা করব। এই ক্লাসের ভিডিওটি পুনরায় দেখতে চাইলে দক্ষতা বাতাউন skills.gov.pt ভিজিট করুন। আগামী ক্লাসে আবারও দেখা হবে। সবাই ভালো থেকো, মনোযোগ দিয়ে লেখাপড়া করো। আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবো এবং সামাজিক দূরত্ব বজায় রাখবো। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাব না, প্রয়োজনে বাইরে গেলে মাস্ক ব্যবহার করব। আজকের ক্লাস এখানেই শেষ করছি। থ্যাংকস টু অল।